2023 সালে এনার বড় প্রাইজে লটারি জেতার সম্ভাবনা রয়েছে। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তা। যে জাতকের খাতটি নিয়েছি এই জাতক অত্যন্ত সাধারণ এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, এটি আপনারা খাতটা দেখলে অনেকটা অনুমান করতে পারছেন। কিন্তু এনার পরবর্তী জীবনে এনার অর্থের প্রাচুর্য এই বিষয়টি আসতে চলেছে। কোথায় সেই সাইন রয়েছে সেটি অবশ্যই এই ভিডিওতে বলার চেষ্টা করব, এবং একই সাথে কী ধরনের সাইন থাকলে বড় লটারি জেতার সম্ভাবনা তৈরি হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায়। হাতটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে হাত অপেক্ষাকৃত একটু আয়তাকৃতি বা লম্বা প্রকৃতির। হাত যত বেশি লম্বা প্রকৃতির হবে মানুষ তত বেশি পরিশ্রমী হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কায়িক পরিশ্রম বেশি হয়, কোনো কোনো ক্ষেত্রে মানসিক পরিশ্রম বেশি হয়। সেটি নির্ভর করে হাতের কাঠিন্যের উপর। হাতটা যদি কোমল প্রকৃতির হয় এবং হাত যদি লম্বা প্রকৃতির হয় সেটা ইন্ডিকেট করে কায়িক পরিশ্রম অপেক্ষা শারীরিক পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে। কিন্তু হাত যদি শক্ত প্রকৃতির হয় সেটা ইন্ডিকেট করে কায়িক পরিশ্রম অধিক করতে হবে। তাহলে এই হাতটি দেখেই পরিষ্কার ইন্ডিকেট পাওয়া যাচ্ছে হাতটা অপেক্ষাকৃত একটু শক্ত প্রকৃতির, বা হাতের মধ্যে কাঠিন্য এই ব্যাপারটা রয়েছে। সুতরাং শারীরিক পরিশ্রম বেশি করেই ইনি অর্থ উপার্জন করেন, অর্থাৎ এনার জীবিকা উপার্জনের জন্য যে কর্ম সেটিতে যথেষ্ট শারীরিক পরিশ্রম বা দৈহিক ক্ষমতার প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয়ত, এনার হাতে যদি গ্রহ পর্বগুলিকে দেখা যায় তাহলে এনাকে লটারি প্রাপ্তি বা বড় অ্যামাউন্টের লটারি জেতার জন্য বিশেষ করে পাপক গ্রহের শুভ প্রভাব, এইটি ভীষণ রকম প্রয়োজন। আমি আমার দীর্ঘ জ্যোতিষ জীবনে দেখেছি যদি পাপক গ্রহের পজিশন ভালো থাকে তাহলে কিন্তু তারা হঠাৎ করে বা আকস্মিকভাবেই কোনো একটা সময়ে বিশাল মাপের অর্থ পেয়ে যায়। কোন সময়ে পাবে সেটা তার হাতের উপর নির্ভর করে। কিন্তু এই জাতক 2023 সালে বড় অ্যামাউন্টের লটারি জিততে চলেছে, তার নিদর্শন এই হাতটির মধ্যে রয়েছে। এনার বর্তমান বয়স 44 বছর প্লাস। এনার যদি গ্রহ পর্বগুলিকে এক এক করে দেখা যায় তাহলে বৃহস্পতির পর্ব মোটামুটি শুভভাবে রয়েছে, কিন্তু বৃহস্পতির পর্বে সেই অর্থে কোথাও কোনো সংকেত নেই। আবার বৃহস্পতির আঙুল এবং শনির আঙুলের মাঝে বেশ কিছুটা গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সেভিংসের অভাব বা এনার সঞ্চয় সেই অর্থে নেই এই বিষয়টিকে নিশ্চয়তা দিচ্ছে। অর্থাৎ ইনি যা উপার্জন করেন সেই উপার্জিত অর্থ সংসার চালাতেই ব্যয় হয়ে যায়। দ্বিতীয়ত, যদি আমরা শনির জায়গাটিকে দেখি তাহলে শনির জায়গা কিন্তু যথেষ্ট পজিটিভ অবস্থায় রয়েছে, একথা আমরা অবশ্যই বলতে পারি। শনি পাপগ্রহের অন্যতম একটা গ্রহ, এবং শনি বর্তমানে 17 জানুয়ারি 2023 পর মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে, যেখানে শনি সর্বাপেক্ষা শক্তিশালী অবস্থায় থাকে, কারণ কুম্ভ রাশি তার মূল ত্রিকোণ রাশি এবং স্বক্ষেত্রও বটে। আবার এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন কেন শনি এই জাতকের যথেষ্ট পজিটিভভাবে রয়েছে এটি বোঝা দরকার, কারণ আকস্মিক অর্থ প্রাপ্তিতে পাপগ্রহের পজিটিভ ভাইব্রেশন ভীষণ রকম দরকার। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে এই যে শনি রেখাটি রয়েছে, এই শনি রেখা কিন্তু ক্রমশ প্রমিনেন্ট অবস্থা তৈরি হচ্ছে। আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে এই জায়গায় এই রেখা, এটি কিন্তু যথেষ্ট পজিটিভ, এবং এটি অ্যাপ্রক্স 40 ইয়ার্সের পর এই রেখা কিন্তু উঠতে শুরু করেছে। সুতরাং এই শনি রেখা প্রবল থাকার জন্য এনার আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে। শনি যেহেতু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাবে, সুতরাং শনি গ্রহের বলবত্তা সেখানে অনেক বেশি থাকবে, তার সুপ্রভাব সেটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা এক নম্বর দিক। দ্বিতীয় নম্বর দিক, পাপগ্রহের অন্যতম হচ্ছে রাহু। আপনারা যদি রাহুর ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রাহুর ক্ষেত্র অপেক্ষাকৃত অনেক বেশি চওড়া, আপনারা দেখলেই বুঝতে পারছেন। ইন জেনারেল এই জায়গা কিন্তু অধিকাংশ মানুষের খাতে
অনেকটা বসে রয়েছে বা চাপা অবস্থায় রয়েছে, যেটা রাহুর কুপ্রভাবকে ইন্ডিকেট করে। বর্তমানে এই খাতটির অবস্থা যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু সেই অর্থে কোনো নেগেটিভ ভাইব্রেশন রাহুর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। জায়গাটা অনেকটা ফোলা অবস্থায় রয়েছে এবং এই জায়গা থেকে বেশ কিছু উজ্জ্বলতা এই ব্যাপারটিও কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। একজ্যাক্টলি হস্তরেখা বিচার করার সময় যে গ্রহ পর্বটি নিয়ে আলোচনা করছি সেই গ্রহ পর্বের কালার কীরূপ অবস্থায় রয়েছে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়। এটিকে যতক্ষণ না খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায় ততক্ষণ আইডেন্টিফাই করা বা সঠিক ফলদান কী হতে চলেছে তার ব্যাখ্যা করা মুশকিল। কিন্তু আপনারা একটু লক্ষ্য করলেই রাহুর যে মূল ক্ষেত্র অর্থাৎ এই জায়গাটির উপর যদি আপনারা দৃষ্টিপাত করেন দেখতে পাবেন জায়গাটির মধ্যে একটা উজ্জ্বল ভাব, এই ব্যাপারটি পরিষ্কার ফুটে উঠছে। বর্তমান সময়ে রাহুর অবস্থান রয়েছে মেষ রাশিতে এবং শনির অবস্থান হতে যাচ্ছে কুম্ভ রাশিতে। তাহলে রাহু এবং শনি পরস্পর উপচয় স্থানে অবস্থান করছে, এটাও একটা পজিটিভ দিক। কারণ লটারি প্রাপ্তি বা আকস্মিক অর্থ লাভের ক্ষেত্রে প্রাপক গ্রহের পজিটিভ ভাইব্রেশন এটা কিন্তু দরকার। এছাড়াও হাতের মধ্যে কিন্তু প্রমিনেন্ট একটা রবি রেখা সেও রয়েছে। রবি রেখার সাথে লটারি প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই, কিন্তু প্রমিনেন্ট রবি রেখা ইন্ডিকেট করে জীবনের কোনো না কোনো সময়ে জাতকের অর্থ এই ব্যাপারটি থাকবে। কারণ অর্থ না থাকলে আজকের তারিখে মান সম্মান এটা কিন্তু থাকে না। তাহলে যেহেতু এখানে প্রমিনেন্ট রবি রেখা রয়েছে তাই জাতকের সম্মান বৃদ্ধি হবে এই ব্যাপারটিরও নিশ্চয়তা রয়েছে। আর সম্মান বৃদ্ধি অর্থ ছাড়া হওয়া আজকের তারিখে প্রায় অসম্ভব, এ কথাটি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। তো পরোক্ষভাবে এখানে রবির পজিটিভ ভাইব্রেশন সেটাও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে আর্থিকভাবে স্ট্রংনেস এই ব্যাপারটিকে ইন্ডিকেট করছে। সবচেয়ে স্ট্রং সম্ভাবনা যে জায়গায় রয়েছে সেই জায়গাটি নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই শুক্রের জায়গাটিকে আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, লাইফে এনজয়মেন্টের কারক গ্রহ। তাহলে শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শুক্রের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এই জাতক কায়িক পরিশ্রম করেই অর্থ উপার্জন করে তাই শুক্রের ক্ষেত্রে সেই অর্থে কোনো প্রমিনেন্ট রেখা বা উন্নতি সূচক রেখা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও শুক্রের জায়গা যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং বড় আকৃতির রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আবার এই ধরনের রেখাগুলিও কিন্তু মোটামুটি বুঝতে পারা যাচ্ছে। এই রেখা অবশ্যই শুভ ফল দেয় কিন্তু এই রেখা অশুভ ফল প্রদান করে। তাহলে এই রেখার সংখ্যা কিন্তু নেই। শুক্রের ক্ষেত্রটিকে দেখুন, আড়াআড়ি রেখা নেই বললেই চলে, কিন্তু এই ধরনের কিছু উন্নতি সূচক প্রমিনেন্ট রেখা সেগুলি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই জাতক জীবনের কোনো না কোনো পর্যায়ে যে মোটামুটি আর্থিক দিক দিয়ে স্টেবল হবে সেই ব্যাপারটির নিশ্চয়তা শুক্রের ক্ষেত্র থেকেও পাচ্ছি। এবারে আলোচনা করব সাবজেক্ট স্ট্রং এবং 2023 লটারি প্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে তার স্ট্রং সাইন কোথায়। হাত থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই জায়গাটিকে এবার ভালোভাবে লক্ষ্য করুন। এই হচ্ছে জাতকের আয়ুরেখা, এই হচ্ছে জাতকের শিরোরেখা, আর ঠিক এই জায়গা থেকে একটি প্রমিনেন্ট উন্নতি সূচক রেখা, যে রেখাটি অ্যাপ্রক্স 44 বছর বয়স থেকে উঠছে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই জায়গাটি জাতকের অ্যাপ্রক্স 44 ইয়ার্স এজ। এবং এখানে যে ধন ত্রিভুজ বা মানি ট্র্যাঙ্গেলটি তৈরি হচ্ছে এই মানি ট্র্যাঙ্গেলের কোথাও কিন্তু কোনো ধরনের কাট দেখতে পাওয়া যাচ্ছে না, বা মানি ট্র্যাঙ্গেলের ভেতরে কোথাও কোনো ধরনের অশুভ সংকেত সেটাও নেই। আর এখান থেকে যে রেখাটি উঠেছে এই রেখা কিন্তু একদম স্ট্রেট রয়েছে। তো এটি যে বয়সে উঠবে সেই বয়সে আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট হবে তার নিশ্চয়তা থাকে। কিন্তু এখানে যেহেতু মানি ট্র্যাঙ্গেল বা ধন ত্রিভুজটি সম্পূর্ণ হয়ে আছে তাই এখানে এই অর্থ যে বড় মাপের হবে তার নিশ্চয়তা দিচ্ছে। তাহলে বয়স আইডেন্টিফিকেশন আমরা এই জায়গা থেকে করতে পারছি। একই সাথে শনি এবং রাহু পরস্পর বর্তমান গোচরে
বা ট্রানজিটে উপচয় স্থানে থাকার জন্য দুটি গ্রহেরই বলবত্তা বৃদ্ধি পেয়েছে এইরূপ ইন্ডিকেট রয়েছে। সুতরাং এই বয়স অর্থাৎ 44 বছর বয়সে জাতকের ভাগ্য উন্নতি বা হিউজ পরিমাণে লটারি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে এটা নির্দ্বিধায় বলা যায়। আবার আপনারা এটা অনেকেই জানেন, যদি ভাগ্য রেখার কোনো প্রমিনেন্ট শাখা রেখা তৈরি হয় সেটিও কিন্তু ভাগ্যের উন্নতিকেই ইন্ডিকেট করে। তাহলে চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের প্রমিনেন্ট কিছু রেখা সেগুলিও ভাগ্য রেখার দিকেই ধাবিত হচ্ছে। চন্দ্র কোনো দূরের বিষয়কে ইন্ডিকেট করে। তাহলে এই জায়গার থেকেও পরোক্ষভাবে লটারি প্রাপ্তির সম্ভাবনা সেটিকে ইন্ডিকেট করছে। তাহলে এই ছিল এই খাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।